জাতি জনজাতির মিলন ক্ষেত্র খার্চি মেলায় রবিবার ছিল উপচে পড়া ভিড়। রবিবারের ছুটির দিনে আশীর্বাদ আর মেলার আনন্দ নিতে হাজির ছিল 8 থেকে 80 সবাই। বিকেলের নরম আলোয় মেলা প্রাঙ্গণের এমন রঙিন আনন্দমুখর ছবি উঠে এসেছে সংবাদ মাধ্যম রাইজিস্টের ক্যামেরার মধ্য দিয়ে। মেলা প্রাঙ্গণে চতুর্দশ দেবতার আশীর্বাদ নেওয়া আর তাঁর ফাঁকে ঘোরাঘুরির মধ্যেই রকমারি খাবারে নিজেকে তৃপ্ত করা, পরিচিত মেলার এমন বর্ণিল আয়োজনে উজ্জ্বল আলোকের মতোই মুখরিত রবিবার মেলা প্রাঙ্গণ। চতুর্দশ দেবতা মন্দিরের যে ঐতিহ্যবাহী 7 দিন ব্যাপী খার্চি উৎসব, সেই উৎসব কিন্তু এক কথায় জমে উঠেছে এবং দোকানিরা যে বিভিন্ন ধরনের পসরা নিয়ে বসেছেন তারও আশাবাদী। চতুর্দশ দেবতা মন্দিরের যে খার্চি উৎসব, গত 2 বছর সামিল হতে পারিনি, এই বছর ব্যবসা বাণিজ্য ভালো হবে। তার পাশাপাশি মন্দিরের যে দেব দেবী রয়েছে তাদেরকে এক পলকে দেখার জন্য পূর্ণার্থীদের দীর্ঘ লাইন, সে ছবিও কিন্তু আপনারা সরাসরি দেখতে পেয়েছেন রাইজিস্ট নিউজের পর্দায় এবং আজকের ব্যাপক লোক সমাগম হয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু ঝিরঝির বৃষ্টি একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে, যেখানে দোকানি থেকে সকলে একটা আশাবাদী ছিল রাত বাড়ার সাথে সাথে সেখানে পূর্ণার্থীদের ভিড় আরও বাড়বে, কিন্তু বৃষ্টি কিন্তু একটা বাধা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু বলাই যেতে পারে। মেলায় এসে নিজের অনাবিল খুশির কথাও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেছেন মানুষজন। ভালো লাগছে, প্রত্যেক বছরে আসেন, আমরা কিন্তু একটা দীর্ঘ প্রতীক্ষায় থাকি, কারণ চতুর্দশ দেবতা হচ্ছে জাতি জাতির মিলন মেলা। এই উৎসব নিয়ে কিন্তু কিছু পৌরাণিক কাহিনীও আছে, সেই মেলা প্রাঙ্গণ খুশি আর আনন্দে ভরে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। জাতি জনজাতির মিলন মেলা 7 দিন ব্যাপী খার্চি মেলা এক কথা জমে উঠেছে এবং রবিবার বন্ধের দিন হওয়াতে কিন্তু সকল পূর্ণার্থীরা চতুর্দশ দেবতা মন্দিরে আসছেন এবং পূজা অর্চনা করছেন। বিশেষ করে দীর্ঘ 1টি বছর কিন্তু আমরা এই চতুর্দশ দেবতা মেলার জন্য অপেক্ষা করে থাকি এবং এই বছর একদিকে যেমন করোনা মুক্ত হয়েছে তার পাশাপাশি আজকে বন্ধের দিন হওয়াতে কিন্তু ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতা মন্দিরের যে খার্চি উৎসব এবং মেলা পুরো কথায় এক কথায় কিন্তু জমে উঠেছে। এবং ক্যামেরায় নারায়ণের সাথে আমি সুস্মিতা, রাইজিস্ট নিউজ।